কিস্তি আছে লেন দেনা বানা আছে যে নৌকাতে নৌকাতে দাদন আছে আমরা তো বহুত মুশকিলে আছি আর কি। চাঁদপুর সদরের বহরিয়া এলাকার জেলে আব্দুর রহমান মৌসুম এলেই ইলিশ শিকারে ছুটে যান, কিন্তু ভরা মৌসুমেও রূপালী ইলিশ না পাওয়ায় হতাশ তিনি। আব্দুর রহমানের মতো চাঁদপুরের পদ্মা ও মেঘনায় ইলিশ শিকার করেন এমন অসংখ্য জেলে, সবার মুখে এখন একই সুর, মাছ কম ধরা পড়ায় লাভের মুখ দেখছেন না জেলেরা। আগে যে বছর ইলিশ মাছ পাইতাম এখন তা পাই নেই, এই বিধে আমাকে চলতে খুব কষ্ট হয়। এতগুলো মানুষ আমরা এই যে জাল ফালাইতেছি মাছ, এই মাছ হয় আমাকে পোষে নাই, তেল বাড়ানোর জন্য আমরা পোষাইতে পারি না, এবং তেল খরচ গিয়া নাস্তা মাস্তা গায়া আমরা 2-3 হাজার দিয়ে থাকলে 200 করে ভাগ করে নেই, মা ওজনে পায় না টাকা। আমরা নদীতে আইছি মনে হয় না পদরক্ত আয়া, এই এটা জাল ফালিয়ে রাখছি, কোনো মাছ বিষে আইতে আসে না, আমরা খুব এই তেল তুলকিন না আমগুক পোষে না। এমন পরিস্থিতিতে প্রাকৃতিক বিপর্যয় ও নদী দূষণকে দায়ী করছেন মৎস্য বিজ্ঞানী। পদ্মা মেঘনা অঞ্চলে অনেক চর উপচর থাকার কারণে, কিছু দূষণ থাকার কারণে, নানাবিধ কারণে এই সমস্ত অঞ্চল যেহেতু পরিভ্রমণশীল, তারা কিছুটা বাধাগ্রস্ত হওয়ার কারণে এখন এই সমস্ত অঞ্চলে কম পাওয়া যাচ্ছে। চাঁদপুরের পদ্মা মেঘনায় মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন অর্ধলাখ জেলে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।